নকআউট ফুটবল চলছে, মানে ক টিমের খেলা, কত বর্ষ, কততম বর্ষ এটা একটু বলে দিন। বিবেশ্বরী ছাত্র সংসদ বিগত 59 বছর ধরে এইভাবে 3 দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান এবং একদিনের ফুটবল প্রতিযোগিতার আয়োজন করে আসছে। বিগত বছর যেহেতু কোভিড-19 অতিমারী ছিল, তাই আমরা এবছর কর্মসূচিটাকে একটু সংক্ষিপ্ত করেছি। আমাদের এবছরের মূল আকর্ষণ সকালবেলা ম্যারাথন রেস হয়েছে এবং আমরা বসে আঁকো প্রতিযোগিতা করেছি। এখন চলছে ঈশ্বর চন্দ্রশেখর বায়ান এবং ঈশ্বর নীলু পণ্ডার স্মৃতি ফুটবল প্রতিযোগিতা। সেই সঙ্গে আজকের ফুটবল প্রতিযোগিতায় যে সমস্ত ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কারগুলো দেওয়া হচ্ছে, সেই পুরস্কারগুলো আমরা দিয়েছি আমাদেরই ক্লাবের বরিষ্ঠ সদস্য ঈশ্বর পঙ্কজ কুমার মিশ্র, স্মৃতির উদ্দেশ্যে তার স্ত্রী শ্রীমত্তা মালা মিশ্র এটা দান করছেন। সবচেয়ে বড় কথা যেটা, আমরা আজকে এই অনুষ্ঠানটা সংক্ষিপ্ত করেছি এই কারণে যে আমাদের এক অত্যন্ত বরিষ্ঠ একজন সদস্য বিগত জাস্ট 3-4 দিন আগে তিনি প্রয়াত হয়েছেন, মাননীয় ঈশ্বর সঞ্জীব পণ্ডিত মহাশয়ের প্রয়াণে আমরা শোকাহত, তাই আমরা অনুষ্ঠানটাকে অনেকটা সংক্ষেপ করেছি। এবছর আমরা 59 বছরে পা দিয়েছি। কতগুলো টিমের খেলা এটা? আমরা 8টা টিমের নকআউট টুর্নামেন্ট অলরেডি কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলো হয়ে গেছে, সেমিফাইনাল ফার্স্ট হয়ে গেছে, সেকেন্ড সেমিফাইনাল হবে কিছুক্ষণ পরে, ফাইনাল ম্যাচ হবে। আপনাদের কাছেও বিনম্র আবেদন থাকবে, আপনারা দেখবেন এবং যার অর্থ রাজ কুমার বাইতির কিন্তু পাশে কন্টাই ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম রেফারি রাজকুমার বাইতি প্রথম ম্যাচ প্রথম সেমিফাইনাল আবারও আক্রমণে বিবেকানন্দ স্পোর্টস ঘর পালিতে ঘর পালিতে যাইতে কে কাজ করে দেখা চলে যা তাড়াতাড়ি চলে যা শিক্ষার গোবিন্দ যা প্রতিষ্ঠা